তো গাইস দেখো, আমরা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের সব থেকে কাছেই যে পুজোটা হয় সেই পুজোতে। তো আজকে হচ্ছে অষ্টমী, তো আমরা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি এসেছি আর কি। তো আমাদের সাজগোজটা এবার তোমরা দেখে নাও। তো এই যে গাইস দেখো, আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি। তো এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো তুলে রেখেছিলাম মায়ের হাত থেকে লুকিয়ে রাখার জন্য, মা যদি বকে। তো পুজোর সময় বের করে আর কি সেলাই করতে দিয়েছিলাম। তো এই শাড়িটাই আমি অষ্টমীতে পরেছি। আর এই ব্লাউজটা দেখো, এটা আমি তৈরি করেছিলাম। তো এটাই হচ্ছে আমি অষ্টমীর সাজেতে পরেছি। তো দেখো, এটা হচ্ছে আমার ড্রেস। তো এই অষ্টমীর সাজ এটা আর কি। তো আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছি, তো তার আগে এই ছবিগুলো তুলেছিলাম, তো সেইগুলো তোমাদের দিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এর মধ্যে দেখো, এই যে শাড়িটা তো অনলাইন থেকে নিয়েছি, আর এত ভারী না শাড়িটা, এত বলার মতন নয়। তো এই যে গাইস, বোন আর মা সবাই আমরা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময়ের ছবি এটা। তো আমাদের এখানকার মায়ের মুখটা এত সুন্দর, এত সুন্দর বলার মতন নয়। তো তোমরা দেখো, খুব সুন্দর আমাদের ঠাকুরটা হয়েছে এখানে পাড়ার। তো ষষ্ঠী দিনে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, মানে আরও একটা প্যান্ডেলে, পাড়াতেই আমাদের তিনটে চারটে পুজো হয়, তো সেই প্যান্ডেলে গিয়েছিলাম। তো আজকে আমরা এসেছি আমাদের একদম কাছের প্যান্ডেলটায়। তো এগুলো হচ্ছে আমার বান্ধবী, দেখো আমার পাশেই আছে। তো এরা এদের সাথেও একটা করে ছবি তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আমাকে কমেন্টসে। তো গাইস, পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি, ফটোশ্যুট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখো খেতে বসেছি। তো খাবার আজকে কী কী আইটেম আছে দেখো, তো আজকের খাবারে আছে লুচি, দিকে আছে ডাল, সুজি, তরকারি, আলুর তরকারি আর কি, আর তিন রকম মিষ্টি, পাঁপড়। তো মিষ্টিতে আছে দই, বোঁদে মানে মিহিদানা আর সীতাভোগ। তো আজকের অষ্টমীতে একদম স্পেশাল স্পেশাল খাবার, তো সবাই তো ভীষণ খুশি। তো গাইস, এখন খাবার বাড়া চলছে, তো এরপর আমাদের খাওয়া দাওয়া হবে। আর ওদিকে হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি, তো ওই ফলের ডালাটাও আমাকে আনতে যেতে হবে। তো গাইস দেখো, আমি আর বোন চলে এসেছি ফলের ডালাটা নিতে। তো পুজো করে রাম ঠাকুর চলে গিয়েছিলো, আর এটা হচ্ছে আমাদের ফলের ডালা। তো দেখো, এখানে একদম বাচ্চা ছেলেরা এখন হই হই করছে আর কি। আর তো দেখো, একদম সামনে থেকে দেখো কী সুন্দর আমাদের ঠাকুরটা। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে। আমি শুধু সুন্দর বলছি না, তোমাদেরও ভালো লেগেছে, তোমরা অবশ্যই জানাবে। তো আমি যতগুলো এখনও পর্যন্ত ঠাকুর দেখেছি, সব থেকে আমার মনে প্রাণে যদি কিছু লেগে থাকে, তো সেটা হচ্ছে এখানকার আমাদের প্যান্ডেলের ঠাকুর। তো গাইস, আজকের মতন টাটা, বাই বাই গাইস। সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো পুরো ঠাকুর। তো বাই বাই গাইস।